স্বামীটি নিকম্মা, কিছু করে না। স্ত্রী তার কোটি শাগ মুগ আনিক একাঠি করি, কোটি কাঠ লুটা আনিক একাঠি করি চলে। এই ঝড় লাগিছে, এই যে বর্ষা লাগিছে, কারণ চতুর্মাসিয়া কথাটা বেশি ওড়িশার থাকিব, আমার চারি মাস চতুর্মাস ব্রত পালন হয়ে সে রই যাতে ঘরে লোক ঘরে না জাড়ে না চুলি জলব কমিটি তেমন অতি বিরক্ত হয়ে যাই স্ত্রী কহিলেন যে এটা স্বামী থাইকে লাভ কন, ইয়ে নাইলে ভাল এমিতি সে ভাষা মু কইপারিনি যেমি কে গাঁরে সে এমিতি ঝিঙ্গা শিখি কহিলেন যে ইয়ে পুরুষটি ভাবিলা প্রকৃতির বঞ্চিকি কিছু মূল্য না, যা স্ত্রী এভাবে ভাবে গালিবন্দ করুচি এবং বারম্বার করুচি তেমনি সে দুঃখের ঘর বাহারি গেলে। বর্ষা হচ্ছে কুয়াড়ে যাবে, জঙ্গলের পশিলে, জঙ্গলের পশিকি যেত দেহ হাত থরিলা কোটি আশ্রয় দেবে, গছ ভাই আশ্রয় দেওয়া বেড়ে তো পাড়ি পড়ুছে, বহু দূরে দেখলে গোটে ভঙ্গা দেউল আছে, সে ভঙ্গা দেউল ভিতরে পশিগলে অন্ধার হয়ে আসলে কেমি রাতে কটাই দেবে, পড়ে আসলে সিনা ঘর বাহারি বর্তমান ভীষণ ভোক, দেহ কম্পুচি, বাহারে বর্ষা লাগি রয়েছে, এসবের বিজুড়ি মারা, এসে বিজুড়ি ঝলকরে দেখলে যে তা ভিতরে গোটে দেবী মূর্তি অছি, অপূজ্য হয়ে দেব দেবী মূর্তিটি অছি ভাঙি যাই তার হাত ভাঙি যাই তেমন পূজা হওনি, এবং সেটা কাঠের তৈরি, এ যে ঘর বাহারি যাই অভ্যাস বশতঃ নিয়ে যাই পুরাটি তেমন তা মনে আসলে আরে এইটি তো গোটে শুখিলা পাচিলা কাঠ মূর্তি অছি, তাকে চিহ্নি দিয়ে যদি ফাল ফাল করি নিয়ে আর স্ত্রী গাড়ি শুনবি তেমনি সে কম কলে না সে মূর্তি কি চিহ্নবে বলে টাঙ্গিয়া উঠে, এই সময় মূর্তি ভিতর সে ঠাকুরাণী বাহারি যাই হাত ধরি পকাইলা কলে কে কেমি কম করছু মতো কাই হাঁড়ি বসছু না হাঁড়ি না কম করবি মোর তো খাইবাকে পিবাকে কিছু নাই মু নিঃশ্ব মো স্ত্রী মতো রক্ষি বসাই দেউি ঘরে মু বঞ্চিকি লাভ কম তেমন তুমি চিরিকি কাঠ হাঁড়ি নিয়ে মো মোটর স্ত্রীকে দিয়ে সে খুশি হয়ে থাকে শুকিলা কাঠ সরকার হো যা ঘরকে যা আমার যেমন কাহিনী মানিক এবং ফেরিক আসলা বেড়ে দেখলা যে সব ধন ধান্য গোপলক্ষ্মী সব ঘর হয়ে যাই খাইবা হয়ে যাই কাহিনী মানিক থাকে দিনে দিনে যে পরিবর্তন হয়ে গেল তা পড়শার সব কাই ব্রাহ্মণ মানুষ এমনি নিন্দা করতে মু জাঁনি মু গোটে ব্রাহ্মণ সে পরে গোটে ব্রাহ্মণ দেওয়া তা পড়শা সে লোকর সে ব্রাহ্মণী দেখি দেখলা যে কোণ ইয়ে কোণ কালি এটা খারাপ করে চলুলা আজ কোণ দা ঘরে এত কথা সেটি পচারিছে যে ঝিও তোমার কোণ এমনি হল অবস্থা না না নাই যে মুখ গাড়ি গলি সে জঙ্গলকে গলে জঙ্গলের যাই সেটি গোটে মন্দির লা তা ভিতরে পশিকি দেখলে গোটে ঠাকুরাণী মূর্তি অছে সে যে তাকে হাঁড়া বসলে ঠাকুরাণী কে মতো হাঁড়ু না তুই যা ঘরকে যা সব তোকে যোগাই দেবি সেটি যা তেমন আমি বর্তমান বঢ়িয়া ভালরে অছি ইয়ে গেল ব্রাহ্মণী ব্রাহ্মণ বতাইলা তুই শুয়া শুয়া বলি কম করছু তুই যা সেটি ব্রাহ্মণ কম বুঝলা টাঙ্গিয়া ধরি চাললা সেটি যাই পৌঁছিকি সেই কথা কাল যেমি টাঙ্গিয়া উঠেছি ঠাকুরাণী আড়ক ঠাকুরাণী বাহার কি তার ঝোঁকটা ধরলে করিকিরে মতো কোণ হাঁড়ি বসিছ না হাঁড়িবিনি মো তো খাইবাকে নাই ঘরে কিছু নাই হাঁড়িবিনি কম করবি না হইলে সিয়ে সিনা মূর্খটে জাণিনি ঠাকুর কোণ ঠাকুরাণী কোণ দেবতা কোণ কিছু জাণিনি পুরা ব্রাহ্মণটা সব জাণিছু তুই জাণিনি ঠাকুর ঠাকুরাণী বিষয়ে তু মতো হাঁড়িছু প্রতিযোগিতা সমালা এই কাহিনী গোটিয়ে এটা সারলাঙ্কর গোটে নিজস্ব কাহিনী সে সারলা মহাভারতের দিয়েছেন অর্থ কোণ